হ্যালো চলে এসছি প্রায় দুদিন পর তোমাদের কাছে তা কী কী আছে দেখেন এখানে আলু পনিরের ঝোল এটা আছে মুগ ডাল চড়িয়ে ছড়িয়ে ঝিঙে এটা খুব ফেভারিট আমার এদিকে আলু আলু উচ্ছে এ তো চলো খেয়ে নি ঘুমাচ্ছিলাম বাজে দুটো কুড়ি কাল রাত সাড়ে আটটা থেকে আজ ভোর পড়ে সপ্তাহে পড়েছে তাহলে সাড়ে ছটা অবধি বৃষ্টিটা হওয়াতে ঠান্ডা পড়েছে ফ্যান চালাতে হচ্ছে না প্রথমে বৃষ্টি হলো খুব মেটফেক্ট ডাকলো সাড়ে আটটা থেকে যেটা হল তারপর আবার দশটা দশটার পর দশটার পর থেকে যেটা হলো সেটা প্রচণ্ড ঝড় আর বৃষ্টি কারেন্ট চলে গেল খেয়ে দিয়ে শুয়ে পড়লাম সেই কারেন্ট এলো রাত দেড়টা দেড়টার সময় তাও অসুবিধা হচ্ছে রোডে যেহেতু বললাম না বেশ এটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ঘুমটা বেশ ভালোই হচ্ছে এই খস প্রণাম করাটা মাঝে মাঝে ভুলে যায় তারা বড় থাকে নিশ্চিন্ত একা একা পুজো খাচ্ছি সরি তোলে বৃষ্টি থেমেছে আক্রমণ পর্যন্ত

এক একটা লোক থাকে না এক অনেক অনেকেই আছে শুধু নিরামিষ খায় সেটাই বলছি নিরামিষ অভ্যেস করতে হলে খুব ভালো কারণ হরিদ্বার বেড়াতে গিয়ে ওখানে ছিলাম যখন সাত দিন মতো ছিলাম সাত দিনই নিরামিষ খেয়েছিলাম অভ্যাস ছিল না বাপরে বাপ কি হচ্ছিল

পনির নিরামিষে খাওয়া হতো আমি বললাম যে একটু পেঁয়াজ দিয়ে করো পেঁয়াজ দিয়ে ঝোল করে কারণ গতকাল তার আগের দিন নিয়ে আসা হয়েছিলো তখন হেভি গরম ছিল মানে বেশি রিচ করতে হবে না হালকা হালকা করো বইটা খুব ভালো নরম তারা একটা গন্ধ আছে হয়ে গেল খুব সুন্দর গেল যেমন মাঝে মাঝে এরকম খাওয়া ভালো মানে দু তিন দিন ঠিক আছে তারপর কী বলে নন ভেজ না পেটে গুতন মারবে চলো ভালো লাগলো কমেন্টস করো আর দেখতে গেলে পারল গেলেছি প্রায় দুদিন পর এলাম ভালো লাগছে কারণ দুদিন যা গরম ছিল না এরকম ব্যবসাগরটা খুব বেশি ছিল শুধু করার রোদ ওঠে হাওয়া দেয় ব্যবসা গরমটা থাকে না আর রোদ না থাকলেই শুধু মেঘলা ওয়েদার থাকলেই খুব গরম থাকে এখন যেমন একবার ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ভালো লাগছে এরকম ওয়েদার হলো তাও ঠিক যায় তবে এসব বৃষ্টির দিন এলো চলে আজকের মতো